ভিউয়ার্স কথায় আছে, যা রটে তা কিছুটা হলো বটে। তবে সোশ্যাল মিডিয়ার যুগে কিংবা এই অনলাইন মাধ্যমে রটে যাওয়া থেকে বটে খুঁজে পাওয়াটা অনেক মুশকিলদায় হয়ে পড়েছে। কেননা আমরা এই যুগে এসে এমন কিছু নিউজ কিংবা এমন কিছু ভিডিও ভাইরাল করি যে ভিডিওর পিছনে সত্যতা কখনো যাচাই করে দেখি না। আর সেই ভিডিওর যদি কোনো মেয়ের হয় তাহলে তো কথাই নেই। তেমনই একটি কাহিনী ঘটে গেছে এরই মধ্যে সৌদি আরবে। একজন নারী গৃহকর্মী, সে অভিযোগ এনেছেন আরেকটি ছেলের ছবি কিংবা তার মোবাইল নাম্বার দিয়ে। তার অভিযোগ ছিল, তার মতো করে 9 জনকে একটি রুমে বন্দী করে রেখেছিল ওই যুবক। আর এই ভিডিওটি 2 দিনের মাথায় এমনভাবে ভাইরাল হয়েছিল, অনেকে তা বিশ্বাসও করে ফেলেছিলেন আবেগের বশে। তবে A to Z বাই নিহন এই ভিডিওর অনুসন্ধানে গিয়ে প্রথম একটি পর্ব ছেড়েছিলেন। দুই পক্ষের সাথে যোগাযোগ করে যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম সেই তথ্য অনুযায়ী আমরা বলেছিলাম দ্বিতীয় পর্বে এই ভিডিওর পিছনে সত্যতা কী সেটি নিয়ে আসব। আর সেই সত্যতা নিয়েই আমরা এখন হাজির হয়েছি আপনাদের সামনে। তো তাহলে চলুন প্রথমেই আমরা সেই ভিডিওর একটু করে অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নেবেন। প্রবাসী ভাই ও বোনেদের কাছে, আবার দেশ প্রশাসনের কাছে আমার একটা দাবি। এই একটা লোক, এই যে ভালো করে দেখেন সবাই, এই যে এই লোকটা সৌদি আরব থাকে, সৌদি আরবে মেয়েদেরকে আনে, মেয়েদের এনে মেয়েদের দিয়ে ব্যবসা করায়, খারাপ কাজ করায়। আমাদের 9টা মেয়েকে ও জিম্বি করে রাখছে, ঠিক আছে। ওর জিম্বিতে আমরা 9টা মেয়ে আছি। যদি আমরা কোনো খারাপ কাজ করতে চাই না, যদি না করি তাহলে আমাদের সৌদি আরব দেশে বাসার বিষয় না, আমাদের বাসায় না দিয়া ও আমাদের জিম্বি করে আমাদের দিয়ে খারাপ কাজ করায়। যদি না করি আমরা, ও আমাদের শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে। তাই প্রবাসী ভাই ও বোনেদের, প্রবাসী ভাইদেরকে বলি, আমার দেশ প্রশাসনের কাছে বলি, একটাই অনুরোধ করি, আপনারা আমাদের বাঁচান। চোখের জলে বুক ভাসিয়ে বাঁচার আর্তনাদ করলে যে কারোই মন গলে যাবে, যে কেউ বিশ্বাস করে ফেলবে। আর তাই তো রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিও শেয়ার কিংবা কমেন্টে অভিযুক্ত ছেলের গ্রেপ্তার, ফাঁসি, এমনকি নানানজনে নানান রকম মন্তব্য করেছেন। কিন্তু ভিউয়ার্স, প্রথমে যে কথা বলেছিলাম, আমরা যারা এসব ভিডিও ভাইরাল করি, আমরা কি কখনো এর পিছনের সত্যতা জানার চেষ্টা করি? আরেক দিক দেখলে চেষ্টা করার দরকারই হয় না। কেননা অনেকে ভাবছেন, একজন নারী কি এত নিচে নামতে পারে? কখনো কি একজন নারী নিজেকে নিয়ে এত নোংরামি সাজাতে পারে? আর তাই হয়তো এই নারীর ভিডিওর কথা বিশ্বাস করে রাতারাতি ভাইরাল করে দিয়েছে সবাই এই ভিডিওটি। ভিডিও ভাইরালের পর যখন নানা মাধ্যম থেকে আমাদের কাছে আসা শুরু হলো, যখন সবাই অনুরোধ করলো এই মেয়েদের উদ্ধারের ব্যাপারে কাজ করতে, তখন রিয়াদ দূতাবাসকে অবগত করে এই ভিডিওর অনুসন্ধানে নামে A to Z বাহিনী হন। যোগাযোগ করার চেষ্টা করি দুই পক্ষের সাথে। তবে অনেক চেষ্টার পর অভিযুক্ত ছেলে সিরাজের সাথে যোগাযোগ হলেও মেয়েটির সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তারপরেও আমরা যখন সিরাজের সাথে বারবার কথা বলি, তার সে কথা থেকে বেরিয়ে এসেছে অনেক তথ্য। বলেন। আচ্ছা, নেভার মাইন্ড, আমি একজন বাংলাদেশি, আমি একজন প্রবাসী আপনার মতো। আমার কাছে একটা ভিডিও আসছে, সেটা হলো আপনি নাকি 9 জন বোনকে আপনি জিম্মি করে রাখছেন, এটাকে কতটুকু সত্য? হ্যাঁ, ভিডিওটা আপনিও দেখছি, ভাইরাল হয়েছে, কেসে ভাইরাল করছে, বুঝতে পারছেন? এটা আমিও দেখছি, পরে মনে করেন রিকোয়েস্ট করছি মনে যে এটা তুই করলে কেন, ও মনে করেন যে এই মুহূর্তে যে মানুষের কাছে টাকা নিচ্ছে, যাওয়া দেখাইতো তুই ওরা প্রতিবাদ করছিলাম, আমি তার বন্ধু বান্ধবকে দিয়া এটা ফেসবুকে পাঠাইছি, মনে করেন যে ফ্যানি যে ফেসবুকে ছাড়ে নাই। তার সাথে আলাপকালে বোঝা গেছে সে মানসিকভাবে ভেঙে পড়েছেন, যার কারণ ভিডিওতে ওই নারী তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। আর এই নাম্বারে অনেকে ফোন করছেন, হুমকি দিচ্ছেন, গালাগালি থেকে শুরু করে নানান রকম কথা শুনতে হচ্ছে তাকে।
অন্যদিকে আমরা খবর নেওয়া শুরু করলাম ভিডিও ধারণ করা সেই নারীর। অনেক খুঁজে সেই নারীকে না পেলেও পেয়েছি তার সাথে কাজ করা আরেকজনকে, যার সাথে কথা বলে বেরিয়ে আসলো এমন কিছু তথ্য যে তথ্য শুনলে হতবাক হবেন সবাই। ভিডিও সেই মেয়েটির আসল নাম ঝর্ণা। ঝর্ণা মূলত সৌদিতে আসার পর রিয়াদেই এক বাসায় কাজ করতেন, আর সে বাসায় তার সাথে কাজ করতেন এই নারী। কিন্তু ঝর্ণা তার ভিডিওতে বলেছেন তাকে ভিসা দিয়ে এনেছে সিরাজ। তাহলে আমাদের ছেদের দেশে বাসার বিষয় না, আমাদের বাসায় না দিয়া ও আমাদের জিম্মি করে আমাদের দিয়ে খারাপ কাজ করায়। আর সে সিরাজ হাইল থাকে, যে হাইল রিয়াদ থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, এবং সেই দূরে শহরটিতেই আটক করে রাখা হয়েছে ঝর্ণা সহ আরও 9 জন মেয়েকে। কিন্তু এই নারীর কথার সাথে ঝর্ণার ভিডিওর কোনো মিল আমরা খুঁজে পেলাম না। চিনেন না ঝর্ণাকে? আচ্ছা, ঝর্ণা যে একটা ভিডিও ছাড়ছিল অনলাইনে, ভিডিওটা দেখছিলেন আপনি? তাহলে কেন ঝর্ণা নিজেকে নিয়ে মিথ্যে বর্ণনা দিলেন? একজন মেয়ে হয়ে নিজেকে নিয়ে এমন নোংরামি সাজানোর মানে কি ছিল? আমরা এই ভিডিও সম্পর্কে জানার চেষ্টা করি এই নারীর কাছে। ঝর্ণার দেশের বাড়ি কোথায়? ঝর্ণার দেশের বাড়ি ঢাকা। কোন ঝর্ণা আছে কোথায় বর্তমানে রিয়াদে? আমার আওয়ার পরে তো আমি এর কাছে ফোন করতাম ভাই, না ঝর্ণার সাথে একটা ছেলে সম্পর্ক, ছেলেদের নাম কি সাগর নাকি সবুজ, সবুজ সবুজ হ্যাঁ, সাথে সম্পর্ক, এর সাথে অনেকটা বিরোধ। পরে কই মনে মনে ঘটনা, মেয়ে তো আমার কইছে আমি 9টা মেয়ে আটক করে রাখছি, এখন আমার পাশে রাখতেছে আমার নামে কেস মামলা হয়েছে। বুঝতে পারছি, বাহিরে কাজ করবার লাগে, খাইটা খাওয়া কর্ম করতাম, বাচ্চারা কে সুখে রাখতাম, আমি একজনের কাছে ফোন দিছি, দেওয়ার পরে আমি কইছি কই আমি আমার ম্যাডামের মোবাইল দেয়, একজনের কাছে ফোন দিছি দেন ভাই দেখো নামের একটা ভিডিও আছে, করে আসছে আমি কইছি আরেকটা মোবাইল দেয় আমার দেখো দেখতাম আর কি ভাই আমি সাংবাদিক নিহত। তার সাথে কথা বলে বেরিয়ে আসলো আরো বেশ কিছু তথ্য। তিনি যা জানান, সৌদিতে আসার পর ঝর্ণার সাথে সিরাজের কোনো একভাবে সম্পর্ক হয়, যদিও ঝর্ণার স্বামী রয়েছেন দেশে, বিদেশে এসে এসব না করতেও নাকি অনেকবার বারণ করতেন এই মহিলা ঝর্ণাকে, কিন্তু কে শুনে কার কথা। এক পর্যায়ে সম্পর্কের কথা স্বীকারও করেন সিরাজ। ওই মেয়েটার সাথে আমি একসময় কথা বলতাম, ঠিক আছে, ওর একটা ইমো আমি চালাইতাম, চালানোর কারণে দেখা গেছে মানুষের সাথে যা কথা বলতো বা যে যা করতো সবই আমার কাছে চলে আসতো। চলে আসার কারণে একসময় দেখা গেছে ও মনে করেন যে ওর শরীর দেখায় টাকা আনে, ওইটার প্রতিবাদ করছিলাম,
যে এগুলাই করিস না, এগুলাই করলে পরে যে ভালো না, এগুলাই তুই এগুলা যদি না ছাড়াস তাহলে তোর ছবিগুলা, যে ছবিগুলো মানুষের রিপিট এগুলো স্ক্রিন টাচটা পাঠাইতেছে এগুলাই কিন্তু আমার কাছে আসছে, ঠিক আছে? তোর ইমো আমি চালাই, তুই এগুলা করস, যদি এটা যে বাদ না দেয় তাহলে এগুলো তোর কিন্তু আমি যে ফেসবুকে ছাড়বো, ঠিক আছে? তুই এগুলো বাদ দে। তো ওই সময় ওই এটা দিয়েছিলাম আমি, হুমকিটা দিয়েছিলাম, দেওয়ার পরে ও ইমোটাই বাদ দিছে। আমি কি এরপর থেকে তার সাথে কথা নাই তেমন। এরপরে যে দেখা যাচ্ছে অন্য ছেলেদের সাথে রিলেশন করে ওদেরকে নিয়ে মনে করেন যে গ্রুপে টান দিত মাঝে মধ্যে, হয়তো ওদেরকে যে গালি টালি দিচ্ছি কখনো যে গ্রুপে বারবার টান দেয় কেন, ওইটা নিয়ে পরে ওই কি নামে একটা ছেলে রিয়াজ নামে ওর সাথে মনে হয় রিলেশন তার, ওরে দিয়ে বিড়ুড়ো করে ওই পোলা যে ওই পোলার মনে হয় গালি দিচ্ছিলাম কি কষায় গ্রুপ ছিল গ্রুপে টান দিত। তো ওই কারণেই আমার এই যে আজকে এই ভাইরালটা করছে, বুঝতে পারছেন? মিথ্যা ভাইরালটা এই জন্যই করছে। এক পর্যায়ে আমাদের অনুসন্ধান যখন ঝর্ণা পর্যন্ত পৌঁছায়, সে আর কোনো কুল কিনারা না পেয়ে যখন দেখতে পেরেছে তার মুখোশ উন্মোচন হয়ে যাবে, তখন সে সিরাজের মাধ্যমে আরেকটি ভিডিও পাঠায়। আমি নিজেও জানি না, তারপর আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা ওরাও ক্ষমা করে দেন। কখন আর কখনো এরকম কোনো কিছু কখনো ফেসবুকে ছাড়বো না, ঠিক আছে? সেটাকে ক্ষমা করে দেন, সেটাকে ওরকম কোনো পাচার কাটে না, ওরকম কোনো মেয়েকে জিম্মি করেও রাখে নাই, ঠিক আছে? হ্যাঁ, ওর সাথে যা হয়েছে আমার সাথে হয়েছে, অন্য কোনো মেয়ের সাথে হয় না, অন্য কোনো মেয়ের জন্য কখনো খেলা করে নাই, ঠিক আছে? যা করছে আমারে নিয়েই করছে। হ্যাঁ, আমি আমি করছি এখন আমার, আমি আপনাদের কাছে বলতেছি আপনারা সবাই সবাই মাফ করে দেবেন, আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার নেবেন, শেয়ার নিয়ে সব জায়গায় যে যে জায়গায় আগের আগের ভিডিওটা চলে গেছিলো এই ভিডিওটা সেই সেই জায়গায় ছড়াই দেবেন। আর একটা বড় কথা অনুরোধ করি, যার সাথে জিয়া জিয়া সৈনিক ফেসবুকটার যুগ আছে, ওই ওই পারলে কেউ যদি পারেন দয়া করে ওই ফেসবুকটার উপরে এই ভিডিওটা ছাইড়া দেবেন। এই ভিডিওটা ছাইড়া দিলে ওই ফেসবুকে চাললে এই ভিডিওটা বেশি ভাইরাল হবে, কারণ প্রথম জিয়া সৈনিক ফেসবুকের আইডি থেকে ভিডিওটা ছাড়া হয়েছিল, ওইটার থেকে ওইটা ভাইরাল হয়েছিল বেশি। আর এখন ওই জায়গায় আমি এটা ছাড়তে চাইলে ওই ছেলে এখন ছাড়তে চায় না, কারণ এটা এটা হবে না, সমাধান হবে না। আমরা অপরাধ তুলে ধরতে পারি, আমরা অপরাধ কোনো সময় সমাধান করতে পারি না, ঠিক আছে? ছেলে আমাকে এটা বলছে, আমি কিন্তু এটা ঠিক না, দেখো আমি এত অন্যায় করে ফেলাইছি, সে অন্যায়টা সমাধানের দিকে নিয়ে আসবো। এটা এটা এমনভাবে সরাই দেওয়া যায় যে যে জায়গায় ওই ভিডিওটা সেটা আছে, ভিডিওটা সেই জায়গায় চলবে, কিন্তু ছেলে তখন রাজি হইতেছে না, বলে না আমি এটা এখন করতে পারবো না, এসে অনেক কিছু বলে আমার, ঠিক আর দেশ প্রশাসনের কাছে ক্ষমা চাই, আপনারা মাফ করে দেবেন, এটা কখনো আইনের চোখে নেবেন না। হ্যাঁ, একটা প্রেমিক একটা প্রেমিকার সাথে অন্যায় করতে দেখে একটা প্রেমিকা এগুলো করছে, সত্যতা এই আপনাদের বোকা বানিয়ে একটা ছেলের ক্ষতি করতে চেয়েছিল এই মুখোশধারী নারী। এবার ভিউয়ার্স আপনারাই বলুন, এই মেয়ে কেবল সিরাজের সাথে নয়, সে খেলেছে আপনাদের সবার আবেগ নিয়ে, সে আপনাদের সবার সাথে চিট করেছে, কারণ আপনারা তার কথা বিশ্বাস করে তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। কিন্তু শেষমেশ কি দাঁড়ালো? শেষমেশ যেটি দাঁড়ালো সেটি হচ্ছে আপনাদের আবেগ নিয়ে সে কেবল খেলেছে। আর যারা আপনাদের আবেগ নিয়ে খেলে তাদের কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? আর তাই বলবো, সব কিছু ভাইরাল করার আগে, শেয়ার করার আগে, এই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু নিয়ে মন্তব্য করার আগে অবশ্যই আমরা এর পিছনে সত্যতা কী সেটি যাচাই বাছাই করব। আর দাবি করব, ঝর্ণার মতন যারা অনলাইনে কিংবা সোশ্যাল মিডিয়াতে এমন অপকর্ম করে যাচ্ছে তাদের যেন আইনের মাধ্যমে এনে একটি শাস্তির ব্যবস্থা করা হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন A to Z by নিহনের সাথে।